দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন, নজর রাখবো বাংলাদেশের দিকেই, কারণ প্রতিবেশী বাংলাদেশে হাসিনা জামানার পতন। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন হাসিনা, সঙ্গে ছিলেন বোন রেহানাও। আন্দোলনকারীদের দখলে ঢাকার গণভবন, রাস্তায় ছাত্র জনতার উল্লাস, সংসদ ভবনে ঢুকে পড়লেন হাজার হাজার মানুষ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনা প্রধানের, 20 বছরের হাসিনা জমানার পতন, বোন রেহানাকে নিয়ে আজ দেশ ছেড়েছেন হাসিনা, ভারতে এসে পৌঁছেছেন তিনি। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা, সরকার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের চাপের মুখে পড়েই শেখ হাসিনার এই সিদ্ধান্ত। এবং আজ তিনি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর ভারতে চলে এসেছেন, হিন্ডেন বায়ুসেনা ঘাঁটিতে শেখ হাসিনার এয়ারক্রাফট নামে, এবং হিন্ডেন ঘাঁটিতে পৌঁছেছেন অজিত দোভাল। বাংলাদেশের পরিস্থিতিতে মোদী জয়শঙ্করের মধ্যে জরুরি বৈঠক, আর সেই বৈঠকেই এই বিষয় নিয়ে আলোচনা হবে। এস জয়শঙ্কর, তার সঙ্গে কথা রাহুল গান্ধীর, লোকসভার বিরোধী দলনেতা, তিনিও কথা বলেছেন এই বিষয়ে। হিন্ডেন বায়ুসেনা ঘাঁটিতে আজই এসে পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই বিষয় নিয়ে হিন্ডেন ঘাঁটিতে পৌঁছেছেন অজিত দোভাল। পাশাপাশি নরেন্দ্র মোদীর সঙ্গে এস জয়শঙ্কর, তারও কথোপকথন হয়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তার সঙ্গেও কথা হয়েছে এস জয়শঙ্করের। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দুদা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই দেশে এসে পৌঁছেছেন, এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেই নিয়েই নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করের মধ্যে জরুরি বৈঠক, পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গেও কথা হয়েছে এস জয়শঙ্করের। কি আপডেট এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে হিন্ডন এয়ারবেস, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, সেখানে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অজিত দোভালের সঙ্গে প্রায় ঘন্টা খানেক বৈঠক হয় শেখ হাসিনার, এবং গোটা বাংলাদেশের পরিস্থিতি এবং কোন পরিস্থিতিতে হাসিনা দেশ ছেড়েছেন এবং সেখানকার এই মুহূর্তে রাজনৈতিক যা পরিস্থিতি, সবকিছু নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়। অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি হিন্ডন এয়ারবেসে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন, প্রায় দীর্ঘ 1 ঘন্টা তাদের মধ্যে কথা হয়, এবং এই মুহূর্তে তিনি হিন্ডন এয়ারবেস ছেড়ে দিলেন। অর্থাৎ অজিত দোভাল এই মুহূর্তে হিন্ডন এয়ারবেস ছেড়ে বেরিয়ে এলেন, এবং এর মধ্যেই যেটা খবর যে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক চলছে। গোটা পরিস্থিতি, জয়শঙ্কর বাংলাদেশের যা পরিস্থিতি, সমস্ত তিনি ব্রিফ করেছেন প্রধানমন্ত্রীকে, এবং এর মধ্যেই লোকসভাতে যে রাহুল গান্ধী, তিনিও এস জয়শঙ্কর অর্থাৎ বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, এবং গোটা পরিস্থিতি নিয়ে তার কাছে যা ইনপুট, সেই সমস্ত ইনপুট তিনি দিয়েছেন, এবং বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি এবং যে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কোন পদক্ষেপ করা উচিত, ভারত কিভাবে ব্যাপারটা দেখছে, এবং কিভাবে পুরো গোটা ঘটনায় ভারত কি পদক্ষেপ করবে, হাসিনার সঙ্গে তাদের কি কথা হয়েছে। যে এই অজিত দোভাল, তিনি যে হাসিনার সঙ্গে বৈঠক করেন, এবং বৈঠকের পর তিনি ফিরে আসছেন দিল্লি, এবং দিল্লিতে ফিরে এসে সমস্ত বিষয়টা তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানাবেন, এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি যোগাযোগ করবেন, প্রধানমন্ত্রী পুরো ঘটনার বর্ণনা শুনবেন। ইতিমধ্যেই যা যা পরিস্থিতি হয়েছে, যে হাসিনার পদত্যাগ এবং গোটা বাংলাদেশ এই মুহূর্তে যে অস্থির হয়ে রয়েছে, হাসিনা সেখান থেকে গাজিয়াবাদে যে ভারতীয় বায়ুসেনার যে ঘাঁটি রয়েছে অর্থাৎ হিন্ডন এয়ারবেস সেখানে পৌঁছেছেন, সেখানে তিনি ইতিমধ্যেই রয়েছেন। আরো একটি বিশেষ সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্রিটেনের কাছে যে রাজনৈতিক আশ্রয়ের জন্য কথা বলেছিলেন হাসিনা, সেটা কিন্তু ব্রিটেন কোনো এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু যে রাজনৈতিক আশ্রয়ের কথা তিনি চেয়েছেন, রাজনৈতিক আশ্রয় যে দাবিটা করেছেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত গ্র্যান্ট হয়নি। অর্থাৎ ভারতেও যে তিনি থাকবেন কিনা, ভারতের আগামী কয়েকদিন থেকে গোটা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয় কিনা, কারণ আমরা জানি যে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সম্পর্ক অত্যন্ত ভালো। কিছুদিন আগেই হাসিনা তিনি দিল্লিতে এসেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়, এবং তিস্তা জলবন্দন চুক্তি, পদ্মা জলবন্দন চুক্তি নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের কি পদক্ষেপ হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, এবং প্রধানমন্ত্রী সদ্য প্রাক্তন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী কোনো বৈঠক হয় কিনা, সেই সমস্ত কিছুটাই এখন এই মুহূর্তে সব থেকে বড় জল্পনার বিষয়। নাকি তিনি শেখ হাসিনা তার যে বাড়ি রয়েছে লন্ডনে, এবং এবং তার বোনের যে বাড়ি রয়েছে লন্ডনে, সেখানে তিনি চলে যান কিনা, কিংবা সাজিদ ওয়াজেদ জয় হাসিনার ছেলে, তিনি রয়েছেন আমেরিকায়, তিনি আমেরিকায় যেতে পারেন কিনা,
কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, ভারতে রয়েছেন শেখ হাসিনা, এবং ভারত ব্যাপারটাকে কি কোন চোখে দেখছে, কিভাবে দেখছে এবং কোন কোন পদক্ষেপ ভারত করতে পারে, হাসিনার সঙ্গে কোনো বৈঠক হতে পারে কিনা ভারতীয় প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে তারা দুজনে বৈঠক করছেন, এবং অজিত ডোভাল তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, সমস্ত পরিস্থিতি শুনেছেন, কোন কোন পরিস্থিতি কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং গোটা যে রাজনৈতিক যে এই মুহূর্তে যা অবস্থান সেই অবস্থান সবটা তিনি জেনেছেন। জানার পরে অজিত ডোভাল ফিরে যাচ্ছেন, তিনি আবার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, সমস্ত কিছু জানাবেন, তারপরে এটা দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বার্তা দেন কিনা এবং কোনো পদক্ষেপ ভারতের দিক থেকে কোন পদক্ষেপ করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একেবারে, আমাদের অবশ্যই নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।